আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমের ডিটেলস। তো এই ডিটেলসে দেখেই আমরা সাধারণত রডগুলো প্লেস করে থাকি এবং এই জায়গাতে আমরা বুঝতে পারি যে বিমে কী কী সাইজের রড কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে। তো বিম বিষয়ে জানতে হলে পরে প্রথমত আমাদেরকে এই জিনিসটা আগে ভালোভাবে বুঝতে হবে, আর এই জিনিসটা বোঝার পরে কিন্তু একটা বিমের কাজ করা খুব সহজ হয়। আর এই জিনিসটা যদি সহজভাবে না বোঝা যায়, যদি কোনো রকম কোনো জায়গায় ভুল ত্রুটি থেকে যায় এইটা বোঝার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার বিমটা সঠিকভাবে সম্পূর্ণ হবে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব এই জিনিসটা আপনারা সর্বপ্রথমে আগে বুঝুন এবং ভালোভাবে বুঝবেন, যাতে এই জিনিসটার বিষয়ে কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। তো এই জিনিসটা বুঝতে হলে পরে প্রথমত আপনাকে এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এই পুরো অপশনটা আপনাকে খেয়াল করতে হবে। তো এই অপশনগুলোতে এখানে কী কী সাইজ রড দেওয়া আছে এবং কী কী সাইজ রিং আছে ডিটেল জিনিসটা আপনি এখানে বুঝতে পারবেন। তো দেখুন এখানে যে ফোঁটাগুলো দেওয়া হয়েছে এই প্রত্যেকটা ফোঁটায় কিন্তু রড, আর এই যে দাগগুলো দেখানো হয়েছে এই দাগগুলোই ফোঁটাকে মেনশন করে এখানে বোঝানো হয়েছে। প্রত্যেকটা ফোঁটার সাথে প্রত্যেকটা দাগ সংযুক্ত করা আছে এবং প্রত্যেকটা দাগ এবং প্রত্যেকটা রড একসাথে সংযুক্ত করে, যেমন এখানে দেখানো হয়েছে, দেখুন এই যে এই দাগটা, এখানে 14টা 32 মিলি রড ব্যবহার করা হয়েছে এই উপরে। এই উপরে আপনারা ভালোভাবে যদি খেয়াল করেন এবং কিংবা এই ফোঁটাগুলো যদি গুনেও থাকেন, তাহলে কিন্তু দেখবেন এখানে 14টা 32 mm রড এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে নিচে দেখুন আপনারা সাইজটা, এখানে 7টা ফোঁটা আছে। তো এই 7টা ফোঁটার থেকে 7টা দাগ এবং সমস্ত দাগগুলো একত্রিত করে এখানে দেখানো হয়েছে যে 25 mm, 7টা 25 mm রড এই নিচে ব্যবহার করা হয়েছে এখানে। আর এখানে যেমন দেখাচ্ছে, দেখুন আপনারা ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে একটা দাগ এবং এখানে একটা দাগ, এই দুইটা দাগ একসঙ্গে করে এখানে দেখানো হয়েছে উপরে। দেখুন এই যে 2টা 10 mm 300 সেন্টার, এবং এখানে একটা দেখানো হয়েছে সিঙ্গেল দাগ, এটাও আপনার 10 mm 300। তো এখানে মোট এই বিমটার মধ্যে আপনার 3টা রিং আছে। তো এই 3টা রিং দিয়ে একটা বিমের কাজ করা হয়েছে। তো এই 3টা বিম একসঙ্গে দিয়ে কাজ করা হয়েছে। এখন এটা যদি আমরা ক্লিয়ার বুঝতে যাই, তাহলে আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা রিংয়ের হুক দেখা যাচ্ছে, এখানে একটা রিংয়ের হুক এবং এখানে একটা রিংয়ের হুক। তখন এই 3টা রড, এই 3টা রিং, এখানেও দেখুন 3টা আছে, এই 3টা রিং দিয়ে কিন্তু এই বিমের কাজটা করা হয়েছে। তো একই বিমের মধ্যে 3টা রিং ব্যবহার করা হয়েছে কীভাবে, এটাও কিন্তু একটা সবথেকে ঝামেলার বিষয়। আপনি যদি এইটা যদি সমাধান করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই বিমের কাজ করতে পারবেন না। তো এই বিমের কাজ করতে হলে পরে প্রথমে তো আপনাকে রিং প্লেসিংটা ভালোভাবে বুঝতে হবে। তো প্রথম রিং যেটা দেওয়া হয়েছে এখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন যে প্রথম রিংটা, এই রিংটা কীভাবে গেছে, তারপরটা কীভাবে গেছে, তারপরটা কীভাবে গেছে। তো প্রথমের যে রিংটা হবে সেটা কিন্তু আপনার ডাইরেক্ট বড় রিং, প্রথম করতে হবে আপনার বড় রিং, এরপরের থেকে একটা ছোট, এরপর এখানে আর একটা ছোট। তো এখানে কিন্তু রিংয়ের ডিটেলস মাপটা দেওয়া হয় নাই, কারণ এটা হচ্ছে বাইরের ডিজাইন, এটা মালয়েশিয়ার ডিজাইন। তো এই ডিজাইন কিন্তু আমাদের অনেকের উপকারে আসতে পারে আমি মনে করি, এবং যারা প্রবাসে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে তো এটা অবশ্যই খুবই একটা উপকারী জিনিস আমি মনে করি। তো যাই হোক, সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছুই আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন। তো এখানে যে রডগুলো দেওয়া আছে আমরা এখানে দেখলাম, এখন বিমে যে প্লেসিংটা কোথায় কীভাবে হবে চলুন আমরা এখন সেই প্লেসটা দেখি। তো ওখানে যে অপশনগুলো আমরা দেখলাম এই বিমটারে, সেই অপশনগুলো আমরা ওখানে দেখতে পেলাম। তো এখন দেখুন এখানে যেমন আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমের রড, উপর কলিয়ারের রড এটা। আর আপনারা যখন বিমের কিংবা যে কোনো জায়গায় যদি এই রডের ডিজাইন শিখতে চান, তাহলে আপনারা এই রড বোঝার কিন্তু একটা সহজ উপায় আছে। তো এখানে দেখুন নিচে 2টা দাগ এবং উপরে 2টা দাগ, উপরে যেটা সর্ব
সবচেয়ে উপরে যেটা ফার্স্ট দাগ ওটা কিন্তু দেখুন একটু চিকন করে দেওয়া আছে এবং নিচে যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা একটু মোটা করে দেওয়া আছে। এরপরে আর একটা দাগ দেখুন ডট ডট দিয়ে একটা দাগ দেখানো হয়েছে এবং নিচে দেখুন আর একটা এই যে এইটা দেখুন বাঁকা করে এখানে দেখানো হয়েছে এবং নিচেও দেখুন একবারে লাস্ট নিচে দুইটা দাগ আছে একটা চিকন একটা মোটা। তখন এই দাগগুলোর বিষয়ে কিন্তু জানা খুবই দরকার। এখন উপরের যে চিকন দাগটা এবং নিচের যে চিকন দাগটা এটা কিন্তু একটা আপনার কমপ্লিট বিম দেখানো হয়েছে আর এই কমপ্লিট বিমের মাঝে উপরে যে মোটা দাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রড বোঝানো হয়েছে এবং এখানে দেখুন যেটা এটা দেখানো হয়েছে এটা কিন্তু পুরোটা রিং দেখানো হয়েছে রিং। আর এই যে মাঝখানের যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রিংয়ের ডিটেলস মাপ দেখানো হয়েছে এখানে এই যে একটা এই যে 10 mm 300 প্লাস দুইটা 10 mm 300 এটা মিলিমিটারের মাপের ড্রয়িং তাই আমি আপনাদের সাথে মিলিমিটারের মাপগুলোই শেয়ার করতেছি। আর এখানে দেখুন উপরে দেওয়া হয়েছে 14 mm 32 এবং নিচে দেখুন এই দাগ থেকে দেখানো হয়েছে এখানে 7 mm 25 আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে মাটাম দেওয়া আছে। তো ক্লিয়ার বুঝতে হলে পরে আপনাদের কিন্তু সব বিষয়ে ভালোভাবে খেয়াল করতে হবে আর বিশেষ করে রড প্লেসিংটাই কিন্তু সব থেকে মেন। তো এই রড প্লেসিংটা কিন্তু সব থেকে মেন এখানে দেখুন যেমন নিচে 7টা দেওয়া আছে এবং উপরে 14টা দেওয়া আছে। এই রডগুলো যদি সঠিকভাবে আপনি প্লেস করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজে কোনো সমস্যা হবে না। তো আশা করি অবশ্যই আপনারা এই বিম বিষয়ে বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।